বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। ইসরায়েল ধ্বংস না হওয়া পর্যন্ত 7 অক্টোবরের মতো হামলা চলবে, ঘোষণা হামাস নেতা গাজী হামাদের। এরপর জানিয়ে দিব নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের শেষ দেখছেন বাইডেন। এদিকে ইসরায়েল ধ্বংসের আলামতগুলো স্পষ্ট হয়ে উঠেছে, বলছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী, আকস্মিক হামলা ঠেকাতে ব্যর্থ রাষ্ট্রের ধ্বংস ঠেকানো সম্ভব নয়। এবং জানিয়ে দিব সীমান্ত অতিক্রম করে ফিলিস্তিনিদের হামলা, 3 ইসরায়েলি সেনা নিহত। এবার ফিলিস্তিনির পক্ষে রাস্তায় নেমেছে কলকাতার হাজার হাজার মানুষ। সর্বশেষ জানিয়ে দিব 24 ঘন্টায় ইউক্রেনের 118টি বসতিতে হামলা চালিয়েছে রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, এরই মধ্যে ফিলিস্তিনিরা সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের ভেতরে ঢুকে পড়েছে। আলহামদুলিল্লাহ 3 ইহুদি ইসরায়েলি সেনাকেও খতম করে দিয়েছে এবং গত 24 ঘন্টায় কমপক্ষে 13 জন ইসরায়েলি সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কালেমার পতাকা উড়িয়ে বিজয়ের ঘোষণা দেবে ফিলিস্তিন, ইনশাল্লাহ বিজয় অর্জন হবেই হবে। এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। ইসরায়েল ধ্বংস না হওয়া পর্যন্ত 7 অক্টোবরের মতো হামলা চলবে, বলছে হামাস নেতা গাজী হামাদের হুঁশিয়ারি। গত 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধারা যে ভয়াবহ হামলা চালিয়েছেন তাকে সবেমাত্র শুরু বলে ঘোষণা করেছেন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র নেতা গাজী হামাদ। তিনি বলেছেন ইসরায়েল ধ্বংস হয়ে যাওয়ার আগ পর্যন্ত একই ধরনের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হামলা একের পর এক আসতেই থাকবে। তিনি এলবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরো বলেছেন, আমাদের ভূমিতে ইসরায়েলের কোনো স্থান নেই, আমরা এই অবৈধ রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দেব, কারণ এটি নিরাপত্তাগত, সামরিক ও রাজনৈতিক বিপর্যয় সৃষ্টি করছে। গত 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে হামাস ও ইসলামী জিহাদ আন্দোলনের যোদ্ধারা আল আকসা তুফান অভিযান শুরু করেন। ওই অভিযানে 350-এরও বেশি সেনা সহ 1,400 ইসরায়েলি নিহত হয়। ফিলিস্তিনি যোদ্ধারা শত শত ইসরায়েলিকে বন্দী করে নিয়ে গাজায় ফিরে যান। গাজী হামাদ ওই ঘটনার প্রতি ইঙ্গিত করে বলেন, আমরা ইসরায়েলকে একটি শিক্ষা দিয়েছি এবং এই শিক্ষার পুনরাবৃত্তি হতে থাকবে। অভিযানে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ক্ষতি করার কোনো ইচ্ছে হামাসের ছিল না বলে তিনি উল্লেখ করেন। গাজী হামাদ বলেন, হামাস বেসামরিক নাগরিকদের কোনো ক্ষতি করতে চায়নি, কিন্তু বাস্তবে কিছু জটিলতা তৈরি হয়েছিল, তবে যা হয়েছে তার পুরোটাই ছিল ন্যায়সঙ্গত। গত 7 অক্টোবর ফিলিস্তিনিদের অভিযানে পরাজিত ও অপমানিত ইসরায়েল হামাসের সঙ্গে পেরে না উঠে নিরাপরাধ ফিলিস্তিনি নারী ও শিশুদের ওপর প্রতিশোধ নেওয়ার কাজ শুরু করে। সেদিন থেকে গাজা উপত্যকার উপর ইসরায়েলি পার্শ্ববিক বোমা বর্ষণে 3,600 জনের বেশি শিশু সহ অন্তত 8,800 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইহুদিবাদী সেনারা বর্তমানে গাজায় স্থল অভিযান চালাচ্ছে। ওই অভিযানে তারা ফিলিস্তিনি যোদ্ধাদের প্রচন্ড প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। মঙ্গলবার একই দিনে অন্তত 16 ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব। গতকাল ফিলিস্তিনি যোদ্ধারা বহু ইসরায়েলি ট্যাঙ্ক ও সাজোয়া যান ধ্বংস করার কথা ঘোষণা করেছে। তবে ইসরায়েল এখনো বুধবারের ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেনি। ইসরায়েল নিজের নিহত সেনাদের সংখ্যা কমিয়ে প্রচার করছে বলেও ফিলিস্তিনি ঘোষণা করেছেন। সূত্র পার্স টুডে। নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের শেষ দেখছেন বাইডেন। মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইসরায়েল, কিন্তু সেই ঘনিষ্ঠ মিত্রের কাছে থেকেই অশুভ বার্তা পেতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজায় চলমান যুদ্ধের মধ্যেই নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্ব ও রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি দেখছেন জো বাইডেন ও তার প্রশাসন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় জো বাইডেন এমন মনোভাব প্রকাশ করেন। বাইডেন প্রশাসনের 2 শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্র রাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম পলিটিকো এসব তথ্য জানিয়েছেন। ওই 2 জ্যেষ্ঠ কর্মকর্তার নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন হোয়াইট হাউসে নিজ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় বাইডেন নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্ব রাজনৈতিক ক্যারিয়ার এর শেষের বিষয়ে কথা বলেন। ওই বৈঠকে বাইডেন তার ইসরায়েল সফরের সময় নেতানিয়াহুর সঙ্গে কি আলাপ করেছিলেন তাও উঠে আসে। ওই 2 কর্মকর্তা জানান, বাইডেন তার ইসরায়েল সফরের সময় ইঙ্গিত দিয়েছিলেন নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্ব সম্ভবত শেষের দিকে, এমনকি বাইডেন নাকি এও পরামর্শ
দিয়েছেন যে হামাসের হামলা থেকে যে শিক্ষা লাভ হয়েছে তা নেতানিয়াহুর উচিত সেই শিক্ষা তার উত্তরাধিকারীকে ভালোভাবে জানানো ও বোঝানো। এদিকে বাইডেন প্রশাসনের সাবেক এক কর্মকর্তা ও অপর এক বর্তমান কর্মকর্তা বলেন, হোয়াইট হাউস বিশ্বাস করে নেতানিয়াহু আর মাত্র কিছুদিন ক্ষমতায় টিকে থাকবেন। বাইডেন প্রশাসনের অনুমান, ইসরায়েলের কঠোর ডানপন্থী এই নেতা সম্ভবত আর কয়েক মাস বা গাজা উপত্যকায় ইসরায়েলি লড়াইয়ের প্রাথমিক পর্ব শেষ হওয়ার পর্যন্ত ক্ষমতায় টিকে থাকবেন। ইসরায়েল ধ্বংসের আলামতগুলো স্পষ্ট হয়ে উঠেছে বলছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। আকস্মিক হামলা ঠেকাতে ব্যর্থ রাষ্ট্রের ধ্বংস ঠেকানো সম্ভব নয়। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আস্তিয়ানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল গত 7 অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের আকস্মিক অভিযানে পরাজিত হওয়ায় এই অবৈধ রাষ্ট্রের ধ্বংসের আলামতগুলো স্পষ্ট হয়ে উঠেছে। তিনি বুধবার তেহরানে ইরানের মন্ত্রিসভার বৈঠকের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। জেনারেল আস্তিয়ানি বলেন, অক্টোবর মাসের গোড়ার দিকে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলকে যে ভয়াবহ পরাজয়ের স্বাদ দিয়েছে তা থেকে এই অবৈধ রাষ্ট্রের সামরিক দুর্বলতা মারাত্মকভাবে ফুটে উঠেছে। অথচ তেল আবিব এতকাল দাবি করে আসছিল যে তারা বিশ্বের সর্বাধুনিক সেনাবাহিনী ও সামরিক সরঞ্জামের অধিকারী এবং তাদেরকে পরাজিত করার কোনো শক্তি পৃথিবীতে নেই। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, 7 অক্টোবরের হামলায় ইহুদিবাদী সরকার ভয়াবহ পরাজয় ও বিপর্যয়ের সম্মুখীন হয়েছে আর এরকম আকস্মিক হামলায় পরাজিত কোন শক্তি কোন অবস্থায় নিজের ধ্বংস রোধ করতে পারে না। জেনারেল আস্তিয়ানি বলেন, গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেলে ইসরায়েলকে আরো বড় পর্যায়ের মুখোমুখি হতে হবে। তিনি বলেন, গাজায় পাশবিক হামলা বন্ধ না হলে গোটা অঞ্চলে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়বে, যাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইসরায়েল। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, বিশ্ব মুসলিম স্বাধীনতাকামী মানুষ ও বিভিন্ন দেশের ধৈর্যের একটি সীমা রয়েছে। নিঃসন্দেহে বিশ্বের বহু দেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তারা গাজা যুদ্ধে কিভাবে তাদের করণীয় ঠিক করা যায় তা পর্যালোচনা করে দেখছে। সূত্র পার্স টুডে। সীমান্ত অতিক্রম করে ফিলিস্তিনিদের হামলা, 3 ইসরায়েলি সেনা নিহত। সীমান্ত অতিক্রম করে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলে হামলা করেছে, তাদের আক্রমণে 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস এ বিষয়টি নিশ্চিত করেছে। তাদের সশস্ত্র শাখা ইজ আল দিন আল কাসাম ব্রিগেড জানিয়েছে, ফিলিস্তিনি যোদ্ধারা বুধবার সীমান্ত অতিক্রম করে হামলা চালিয়ে 3 ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। একটি সংক্ষিপ্ত বিবৃতিতে ইজ আল দিন আল কাসাম বলেছে, গাজার উত্তর পূর্বে ইংরেজের কাছে ইসরায়েলি পদাতিক বাহিনীর কাছে সঙ্গে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে যোদ্ধাদের সংঘর্ষ হয়েছে। গত 24 ঘন্টায় কমপক্ষে 13 জন ইসরায়েলি সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহত সেনাদের বিস্তারিত পরিচয় এবং পদ পদবি সুস্পষ্টভাবে উল্লেখ করেছে টাইমস অব ইসরায়েল। খবরে বলা হয়েছে, হামাসের ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড মিসাইলের হামলায় একটি আর্মড ভেহিকেল ধ্বংস হয় এবং তাতে 5 সেনা নিহত ও 4 জন আহত হয়। আহতদের মধ্যে 1 সেনার অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। হতাহত সেনাদের হেলিকপ্টার করে যুদ্ধের ময়দান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে হামাসের পেতে রাখা বোমা বা মাইন বিস্ফোরণ দখলদার সেনাদের একটি ট্যাঙ্ক উড়ে যায় এবং সেখানে 4 সেনা নিহত হয়। এবার ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নেমেছে কলকাতার হাজার হাজার মানুষ। আলহামদুলিল্লাহ, ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত প্রকট রূপ নিয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত 8,500-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল এখন ওই অঞ্চলে সেনা ও ট্যাঙ্ক পাঠিয়েছে। বিশ্বের নানা প্রান্তে ইসরায়েলের এই হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। ইসরায়েলি হামলা ও গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে ভারতের কলকাতাতেও। শিয়ালদাহ স্টেশন চত্বর থেকে রাজাবাজার পর্যন্ত মিছিল হয়েছে ভারত শান্তি ও সংহতি সংস্থার ডাকে। মিছিলে যোগ দিয়েছিলেন ছাত্র, যুব, মহিলা, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, শ্রমিক সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ। যুদ্ধবন্ধের দাবিতে এবং ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে শহরের আরো অনেক জায়গায় মিছিল করেছে সিপিএম এর ছাত্র সংগঠন, এসইউসি, এবিডি, এপিডি আর সহ আরো কিছু সংগঠন। সব মিছিল থেকে আওয়াজ তোলা হয়েছে ইসরায়েলের ভূমিকা এবং তাদের পেছনে আমেরিকার মদদের বিরুদ্ধে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েল হামলায় এ পর্যন্ত 8,500-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় বক্তারা বলেন, নরেন্দ্র মোদীর সরকারকে বাধ্য করতে হবে ইসরায়েলের পাশ থেকে সরে দাঁড়াতে, তার জন্য বিপুল জনমত গড়ে তুলতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে বা ফিলিস্তিনের সমর্থনে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার কেন একটি শব্দও করেনি, সেই প্রশ্নও তোলেন বক্তারা।
চব্বিশ ঘন্টায় ইউক্রেনের 118টি বসতিতে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেছেন, গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনের 118টি শহরতলি ও গ্রামে বোমা বর্ষণ করেছে রাশিয়া। তিনি বলেন, ইউক্রেনের 27টি অঞ্চলের মধ্যে 10টি অঞ্চলই এই আক্রমণের শিকার হয়েছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলের অধিকাংশই ছিল পূর্ব এবং দক্ষিণে যুদ্ধক্ষেত্রের কাছাকাছি। আবদিপকা অঞ্চলের ভিটালি বারাবাস নামের স্থানীয় এক নেতা বিবিসিকে জানিয়েছেন, ব্যাপক গোলাবর্ষণের অঞ্চলটি মানচিত্র থেকে মুছে ফেলা হচ্ছে। তিনি বলেন, এই হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইউক্রেন বলেছে, রাশিয়া শহরটি দখল করার উদ্দেশ্যে এলাকাটি ঘেরাও করেছে এবং শক্তিশালী শক্তি বৃদ্ধি করেছে। ইউক্রেনীয় বাহিনীকে বাখমুতের আশেপাশের অঞ্চলে পুনরুদ্ধার করা থেকে বিরত রাখতে উত্তর পূর্ব খার্গিভ অঞ্চলের কোপিয়ানস্ক শহরেও হামলা চালিয়েছে রাশিয়া। দনিপ্র নদীর তীরে দক্ষিণাঞ্চলের শহর নিকোপলের ফ্ল্যাট দোকান এবং একটি ফার্মেসি ব্লকে রাশিয়ান গোলা আঘাত এনেছে। এছাড়া ক্রমেনচুকে একটি অব্যবহৃত তেল শোধনাগারের রাশিয়ান ড্রোন হামলায় আগুন লেগে যায়। পোলতোভা কেন্দ্রীয় অঞ্চলে শোধনাগারটি আরো বেশ কয়েকবার রাশিয়ান হামলার শিকার হয়েছে। রাশিয়ার সঙ্গে পূর্ণ মাত্রায় যুদ্ধের শুরুর দিনগুলোতেই ক্রমেনচুক শোধনাগারটি বোমা মেরে গুড়িয়ে দেয় রুশ সেনারা। বন্ধ হওয়ার আগ পর্যন্ত যা ছিল ইউক্রেনের সবচেয়ে বড় তেল শোধনাগার। দক্ষিণ ও পূর্বাঞ্চলের রাশিয়ান বাহিনীর দখলকৃত ভূমি পুনরুদ্ধারে ইউক্রেনের পাল্টা আক্রমণের অগ্রগতি সামান্যই। সম্মুখ যুদ্ধে ইউক্রেনের খুব বেশি সুফল পাচ্ছে না বিধায় পশ্চিমারাই যুদ্ধের ওপর আগ্রহ হারিয়ে ফেলতে পারে আশঙ্কা কিয়েভের।